প্রথম উপদেশ হচ্ছে তোমরা শিরিক করো না। দু নম্বর হচ্ছে বাপ মার অবাধ্যতা করো না। তিন নম্বর হচ্ছে পাঁচক্ত সালাত তর্ক করো না। চার নম্বর হচ্ছে মদ পান করো না। ছ নম্বর হচ্ছে কোনো রকম গুনাহের কাজ করো না। সাত নম্বর যুদ্ধের ময়দান থেকে পালিও না, অর্থাৎ কোনো সংস্কারমূলক কাজে যখন তোমরা থাকবে, একটা ভালো কাজ করছো সকলে মিলি সমাজ পরিচ্ছন্ন করার জন্য, এই সঙ্গবদ্ধ জীবন থেকে তোমরা বিচ্ছিন্ন হইবে না, এটা হলো ছয় নম্বর। সাত নম্বর হচ্ছে তোমরা যখন কোনো মহামারী এলাকায় যাবে সেখান থেকে পালিও না, সেখানে টিকে থাকো। আট নম্বর হচ্ছে তোমার সন্তানদের উপরে, পরিবারের উপরে খরচ করো, তোমার সাধ্য মতে পরিবার উপরে খরচ করার জন্য তোমার চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار جابت الحمد والصلاة لله رب العالمين الجنة جابت درود والصلاة شرش نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة আসমান ও জমিনের সৃষ্টিকর্তা কে, এটা নিয়ে কোনো সন্দেহ দ্বন্দ্ব থাকার কথা নয়। মানুষের সৃষ্টিকর্তাকে, সমস্ত সৃষ্ট জীবের স্রষ্টা কে, এই বিষয়ে কোনো রকম দ্বিধা থাকা জ্ঞানীদের মধ্যে উচিত নয়। কিন্তু এটা নিয়ে চিরদিন বিভেদ মতভেদ থেকে গেছে নূহ আলাইহিসসালামের যুগ থেকেই। এই বিষয়টি মূলত শয়তানের ওয়াসওয়াসা থেকেই হয়। শয়তানের হায়াত আল্লাহ পাক লম্বা করে দিয়েছেন কিয়ামত পর্যন্ত, চিরকাল, ও মানুষের মধ্যে খটকা সৃষ্টি করে। এটা খটকা থেকেই অবিশ্বাস চলে আসে। জ্ঞানী বলে পরিচিত পৃথিবীতে যারা সমাজের নেতৃবৃন্দ, রাষ্ট্রের নেতৃবৃন্দ, অধিকাংশই এই খটকার মধ্যে পড়ে গেছে। নজরুলি কোরআনের যুগে বিশ্বের প্রায় সর্বত্র শিরকের প্রাবল্য ছিল, এমনকি খোদ মূর্তি ভাঙ্গা ইব্রাহিমের সন্তানদের মধ্যেও কুরাইশি যারা, এই শিরকের আবাস ছিল। তারাই শিরকের লালন করত, শিরকের প্রচার করত,
আর সঙ্গে সঙ্গে আল্লাহর নামও নিত। এই দ্বি চারিতা সে যুগ থেকে এই যুগ পর্যন্ত প্রলম্বিত। বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যতগুলো চলছে পৃথিবীতে, প্রায় সব জায়গায় একই কাণ্ড আমরা দেখতে পাচ্ছি। এ থেকে দূর করা চেষ্টা মুসলমানরাই করে, এ সত্য মুসলমানদের মধ্যে দ্বিধা বিভক্তি। আজকে মুসলিম আর অমুসলিমের পার্থক্য কিছু বোঝা যায় না শিরকের ক্ষেত্রে। এজন্য এই বিষয়টিকে বারবার গুরুত্ব দিয়ে কোরআনে বলা হয়েছে। সূরা নিসা 48:116 আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক মানুষের কোনো গুনাহ মাফ করেন না, সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ ছাড়া, যাকে তিনি ইচ্ছা করেন। আর একই সূরা মায়াতে 72 আয়াতে গিয়ে কঠিন ভাষায় আল্লাহ পাক ব্যবহার করেছেন, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। কঠিন ভাষা। আমা আওয়াহুন নার, তার ঠিকানা হলো জাহান্নাম। আমা আলি যালিমিনা মিন আনসার, আর এইসব জালেমদের কোনো সাহায্যকারী নেই। তারা যেন ধারণা না করে আল্লাহ রসুলের সাফাত ক্রমে আমরা মুক্তি পেয়ে যাব। জি না, শিরকের পক্ষে আল্লাহ রসুল কখনো সাফাত করবেন না। আপনি অন্য সমস্ত পাপ করেন, তওবা করলে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরক রেখে যদি তওবা করেন কাজ হবে না। শিরককে আগে তওবা করতে হবে। শিরক এত কঠিন জিনিস। ধরে নিন আপনি বাপের খুব ভালো সন্তান, বাপকে মানেন না, অস্বীকার করেন, অথচ আপনি বাপের সম্পদ ভোগ করতে চান, এটা কি কশ্চিনকালে সম্ভব? পিতৃ সম্পত্তি ভাগ হয় সন্তানদের মধ্যে। সন্তান যদি নিজে বাপকে অস্বীকার করে, তো সে সন্তানকে পিতৃ সম্পত্তির অংশ পায়? পৃথিবীর কোনো আইনে কিন্তু নাই এগুলো। আপনি আল্লাহকে অস্বীকার করছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনি কীভাবে তার রহমত পাবেন, কীভাবে তার জান্নাতে প্রবেশ করবেন? এগুলো স্রেফ কষ্ট কল্পনা ছাড়া কিচ্ছু নয়। মুসলমানদের মধ্যে শিরক, অমুসলিমদের মধ্যে তো আছেই শিরক। অমুসলিমদের পুরো লাইফটাই তো শিরকের মধ্যে, আর মুসলমানদের মধ্যেও একইভাবে শিরক চলছে। যেমন মক্কার ইব্রাহিম সন্তানদের মধ্যে ছিল, অত ইব্রাহিম আলাইহিসসালাম যিনি কাবাকারের প্রতিষ্ঠাতা, যিনি মূর্তি ভাঙা নবী, তারই সন্তানেরা মূর্তি দিয়ে ভরে দিয়েছে কাবাকার। যখন আল্লাহ রসুল আসেন তখন 360-টির মতো মূর্তি সেখানে। যেদিন তিনি মক্কা জয় করলেন অষ্টভেজরিতে, তিনি মূর্তিগুলি একটা একটা সব ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। শুধু ভাঙেননি, বেলাল এবং ওসামাকে বললেন, তোর বালতি ভরে পানি নিয়ে এসো। আপনারা জানেন মক্কা যখন পানি পাওয়া যায় না, এখন তো খুব পানি ইউজ করছেন মক্কা গিয়ে, কিন্তু তখন পানি পাওয়া যেত না, অথচ তিনি হুকুম দিলেন পানি নিয়ে আসো। পানি আনলেন, ধুইলেন, একদম ফ্রেশ করার পরে তিনি কাবা ঘরের মধ্যে দুই রাকাত সালাত আদায় করলেন। তিনি দোয়া পড়লেন কোরআন আয়াত, জাহাল হাক্ক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। এসে গেছে সত্য, দূর হয়েছে মিথ্যা, আর মিথ্যা চিরদিন অবস্থিত হয়েই থাকে। এতদিন যেটাকে সত্য বলে গ্রহণ করা হয়েছিল, যেই সমস্ত মূর্তি ওসিলে আমরা মুক্তি পাব, সেই মিথ্যা ধ্বংস করলেন আল্লাহ রসুল নিজে এসে। আর আমরা সেই উম্মতে মুহাম্মাদী, তারই অনুসারী, আমরা সেই মিথ্যার চাষ করছি, কোটি কোটি টাকা ব্যয় করছি আমরা সেখানে। তৌহিদের চাষ যেখানে হয় সেখানে মানুষের পয়সা নেই, যেখানে শিরকের চাষ হয় মানুষ সেখানে কোটি কোটি টাকা ঢালে। আপনি একটা চোখ বুঝে তাকিয়ে দেখেন তো, যত বড় বড় পীর আউলিয়াদের সমাধিগুলো আছে, দরগাগুলো আছে,
সেখানে কোনো পয়সার অভাব হয়, লাখে লাখে মানুষ টাকা ঢালছে সেখানে, বাড়ির থেকে বেরিয়ে পায়ে হোঁচট লেগেছে, বাবা নাখোশ হয়েছে, পকেটের সব টাকা বাবার কবরে দিয়ে দিল, মামলায় জিতে গেছে বাবা খুশি হয়েছে, পকেটে যা ছিল সব বাবার কবরে দিয়ে দিল, এটা কি ইসলাম? আল্লাহর রহমতে সে পরীক্ষা পাশ করেনি, বাবার রহমতে পাশ করেছে, এরপরও সে কিন্তু পাক্কা মুসলমান। এই লোকগুলোই বাংলাদেশের দিনদার বলে পরিচিত, সাধু, আউলিয়া, মাশায়েখ, নানা নামে এরার সম্মানিত মর্যাদামণ্ডিত রাজনৈতিক নেতারা তাদেরকে সম্মান করে, ইলেকশন শুরু করতে গেলে আগে সেখানে চলে যায়, কবরে যায় আগে, ওখান থেকে শুরু করে। ইসলামের মধ্যে যে শিরিক প্রকাশ প্রবেশ করেছে, এগুলো আমার রসুল আগে থেকে জানতেন যে আগামী তারা এগুলো করবে, এজন্য হাদিসটার সঙ্গে শোনেন বুঝতে পারবেন। মুয়াজ বিন জাবাল প্রখ্যাত সাহাবি, আবু দারদা প্রখ্যাত সাহাবি, দুজনেই একই মর্মের হাদিস বর্ণনা করেছেন। আবু দারদা বলেছেন, আওসানি খালিলি, আমার বন্ধু আমাকে ওসিয়াত করেছেন, আর মুয়াজ বলছেন, আওসানি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল আমাকে ওসিয়াত করেছেন। ভাষাগত একটু পার্থক্য, কি ওসিয়াত করেছে? বিআশরি কালিমাত, দশটি বিষয়। এক, লা তুশরিক বিল্লাহি শাইয়ান ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না, যদিও তোমাকে হত্যা করা হয় বা তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে নিঃশেষ করা হয়, তথাপি তুমি শিরিক করো না। আমরা হয়তো ফতোয়া দেব, বাধ্যগত অবস্থায় শিরিক করলে করা যাবে, কারণ কোরআনে সূরা নাহল 106 আয়াতে বলা আছে, যেখানে আম্মার বিন ইয়াসারের ঘটনা আছে। তবে বিষয় মনে রাখতে হবে, কলবু মুতমাইনুন বিল ঈমান থাকতে হবে। যদি আপনি বাধ্যগত অবস্থায় কোনো শিরকি কলমা মুগ্ধ উচ্চারণ করতে হয় আপনাকে, তো কল্পটা ইমানের জন্য মুতমাইন থাকতে হবে, প্রশান্ত থাকতে হবে, ভিতরে যেন কোনো ত্রুটি না থাকে। আম্মার বিন ইয়াসার এই পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, তার বাপ মা, সুমাইয়া হলো মা, ইয়াসির হলো বাপ, দুজনকে হত্যা করা হলো শুধু কলমার কারণে। এবার ছেলেকে ধরা হলো, ছেলেকে পানিতে ডুবাচ্ছে, আর বল লাত মানাত উজ্জা হুবল এরাই তো দেবতা, পানিতে ডুবালে একটা মানুষ বাসে, শেষকালে হ্যাঁ মেনে নিলাম, বল মোহাম্মদ দল করবি না, তো বলল না, ছেড়ে দিল। ওই অবস্থাতে দৌড়ে চলে গেছে আল্লাহ রসুল দরবারে, যে হ্যাঁ আল্লাহ রসুল আমি ধ্বংস হয়ে গেছি, কী করেছ? তাহলে আমার বাপ মা শেষ, আমিও শেষ হচ্ছিলাম, পানিতে ডুবাচ্ছিল, মরছে ছিলাম, আমি বাধ্যে এই শিরকি কলমা বলে ফেলেছি, আমার কি ক্ষমা হবে? তখন আল্লাহ রসুল চুপ করে থাকলেন, কিছুক্ষণ পরে ওহী নাজিল হয়ে গেল। যখন তোমার উপরে চাপ সৃষ্টি করা হবে, কিন্তু কলবু মুতমাইনুন বিল ঈমান, কিন্তু কলবটা তোমার ঈমানের আলোকে আলোকিত আছে, আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট কিন্তু এই ঘটনা। আমাদের সচক্ষে দেখা এরকম বহু ঘটনাও আছে, আর শিরকি কলমা উচ্চারণ করতে বলা হয়েছে, ও তার বিপরীতে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঠাসকের গুলি, একজন না বাপ মাকে সামনে দাঁড় করিয়ে তাদের সামনে 265 জনকে হত্যা করা হয়েছে, বড় একটা গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, একটাই খেলে অপরাধ। বলো তুমি এই শিরকি কথা বলো, বলছে না আমি তা বলবো না, লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে এই ঘটনা ঘটেছে আমাদের চোখের সামনে, আমাদের বয়স থেকে বেশি হয়নি, এখন এ ঘটনা হতে পারে। আমার নিজের জীবনে পরীক্ষা হয়েছে মাইজ ভান্ডার গিয়েছিলাম, দেখতে পারে কী করে, দেখতে যেয়ে পড়েছিলাম মহাবিপদে, তখন বেবিট্যাক্সি প্রথম বেরো হয়েছে, আমি আমার সাথে আমার ভাগ্নাকে নিয়ে গেছি,
শেষে বলতে টাকা দেন, কেন তোকে নজর নিয়াজ দিতে হবে না, কাসিম বাবা খাবে, পীরের কাসিম পুকুরে আছে, তো কাসিম কী খাবে, টাকা খাবে, অত শত কথা বুঝি না, টাকা না দিয়ে যাবেন না, দিলাম না, বেবি ট্যাক্সি পিছন থেকে টেনে ধরল, সামনের চাকা উঁচু, তো গাড়ি চলে, শেষকালে বাধ্যে 10 টাকা দিলাম, তোর চললো, অবস্থা বুঝছেন। আমার আব্বাস জীবনে ঘটে গেছে এই ঘটনা, বাগেরহাটে খানজান আলী মসজিদে, ওদের টাকা দেন, তাহলে কেন, তাহলে পীরের গজাল মাছ আছে দুটো ওরা খাবে, তা ঠিক আছে আমি দিচ্ছি, তোমার লাগবে না, তোমার কী দাও, বলে আমরা মুরগি দেই, উনি মুরগি কিনলেন, বলে আমি মুরগি দিচ্ছি দিয়ে খায় কি, তোর না ও না ডাকলে খাবে না, শুধু মুরগি দিলে হবে না। এই যে কত রকম কত কিসমের প্রতারণা যে আছে, আপনি আমার বাচ্চা নিয়ে গিয়েছেন, অসুস্থ বাচ্চা, সুস্থ হচ্ছে না, ওষুধপত্র খেয়ে কাজ হচ্ছে না, বাচ্চাটা নিয়ে কবরের খাদেমের হাতে দিলেন, খাদেম বাচ্চাটা কোলে করে নিয়ে কবরের গেলা উঁচু করে ভিতরে ঢুকে বেরিয়ে এসে বললো, হ্যাঁ আপনার বাচ্চার সব রোগ ভালো হয়ে গেছে, খাজা বাবা দোয়া করে দিয়ে দিয়েছে। এসব সব আমার চোখের সামনে সব, যে কোনো বছরে 8ই ডিসেম্বর যাবেন আপনি খানজানের দরগায় পেয়ে যাবেন। শিরকে শিরকে সারা দেশ ভরে গেছে, আহলাদিস এলাকাগুলিতেই এই মাজার পূজা পাওয়া যায় না, তাছাড়া প্রায় সব জায়গাতেই মাজার পূজা আছে। 1921 সালে বাংলাদেশ সরকারের গণনা মতে বাংলাদেশে 2,98,000 বীর, 2,98,000 মাজার যদি হয় আর সব জায়গাতে ওরস হয়, ওরস মানে তো বুঝতে পারছেন কী হয় সেখানে, অতএব মুশরিকদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে এটা কি আশা করা যায়? ভাইরা সাবধান, 1,500 বছর পূর্বে আপনার আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতে মোহাম্মদকে লক্ষ্য করে এই ওসিয়াত করে গিয়েছেন, ভাষার হলে আওসানি খালিলি, আমার নবী আমাকে ওসিয়াত করেছেন। ওসিয়াত আর নসিহতের পার্থক্য এই, নসিহত হলো সাধারণ উপদেশ, ওসিয়াত হলো জোরদার উপদেশ, যেটাকে ফেলা যায় না, যেরকম কেউ মৃত্যুর সময় যদি ওসিয়াত করে সন্তানরা সেটা ফেলে না। এটা মুয়াজ বিন জবাল বলছেন আমার নবী আমাকে ওসিয়াত করেছেন, ঠিক একই ভাষা ব্যবহার করছেন আবু দারদা। ওয়াইন কুতল তাও হরত, যদিও তুমি নিহত হও অথবা তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়, স্মরণ করুন ইব্রাহিমের কথা, তাকে কি আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হয়নি, ছুড়ি ফেলা হচ্ছে আগুনে বেঁধে দড়িতে, আর তিনি কী বলছেন, হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল, আমার জন্য আল্লাহ যথেষ্ট, তিনি কতই না সুন্দর তত্ত্বাবধায়ক, খেলা শেষ। তিনি তো কোনো পীর আউলিয়ার কাছ থেকে আশ্রয় চাননি, মানুষকে আল্লাহ দাসত্বের অধীনে স্বাধীন করার জন্যই তৌহিদের আগমন, যদি তৌহিদ বিশ্বাস না থাকে তাহলে মানুষ যে কোনো সৃষ্টির পূজা করবে, কেউ মানুষকে পূজা করবে, কেউ মূর্তি পূজা করবে, এমনকি এই উপমহাদেশে 33 কোটি দেবতা বলে বলা হয়, এমনকি তুলসী গাছ পর্যন্ত এদেশে মানুষের পূজা পায়। বাংলাদেশে আছে ঢেলা পীর, তেনা পীর, কুমির পীর আছে না, এসবগুলো চলছে এই ওসিলা পূজার নাম দিয়ে, আল্লাহকে কিন্তু সবাই স্বীকার করে, কিন্তু আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, অমুক অমুকের ওসিলা না ধরলে, এই চিন্তা থেকে এসেছে শিরক, ফলে শিরক হয়েছে মুখ্য, আল্লাহ হয়ে গেছে গৌণ। 2 নম্বর, ওলা তাওয়াক্কালনা ওয়ালাদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, তুমি তোমার পিতামাতার অবাধ্যতা করো না, যদিও তারা তোমাকে তোমার পরিবার অর্থাৎ তোমার স্ত্রী থেকে এবং তোমার মাল সম্পদ থেকে বহিষ্কার করেন। এক্ষেত্রে কোরআনের মূলনীতি হচ্ছে এই, ওয়াইন জা হাদাকা আলা আন্তুশরিকা বিহি আলা আন্তুশরিকা বি মা আলা সালাকা বিহি ইলমুন ফালা তুতিহুমা,
বাপ মার সব কথা শোনা যাবে, শিরিকের কথা শোনা যাবে না। বাপ মা যদি তোমাকে বাধ্য করেন শিরিক করার জন্য, ফলে ততই হুমা, ওই বাপ মার আনুগত্য তুমি করো না। কোরআনের নির্দেশ পরিষ্কার এখানে রয়েছে। এরপরও স্ত্রীকে তালাক দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এটা, কোনো সন্তান তার স্ত্রীকে তালাক দিতে পারে না। কিন্তু এটাও দেখা গেছে ওমর ফারুকের জীবনে, তিনি আবদুল্লাহ তার বড় ছেলের স্ত্রীকে বলছিলেন ওকে তালাক দিয়ে দাও। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ স্ত্রীদের চাইতে বাপ মা সন্তানের বেশি হিতাকাঙ্ক্ষী। স্ত্রী হারালে স্ত্রী পাওয়া যায়, বাপ মা হারালে বাপ মা পাওয়া যায় না। এই জন্য বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে আল্লাহ রসুল বলে গেছেন, খবরদার তুমি কোনো অবস্থায় তোমার বাপ মার আবদ্ধতা করবে না। তিন নম্বর, আল্লাহ তাত্র কান্না সালাতাম মাকতুবাতান মুতাআম্মাদান, ইচ্ছাকৃতভাবে তুমি ফরজ সালাত তর্ক করবে না। অনিচ্ছাকৃতভাবে অনেক অনেক সময় হতেও পারে, ইচ্ছাকৃতভাবে আপনি কোনো ফরজ সালাত তর্ক করবেন না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মাদান ফাকাদ বারাআত মিনহু জিম্মাতুল্লাহ, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত তর্ক করে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি উঠে যায়। অর্থাৎ মিন আমনি মিন আল্লাহে ফি দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখেরাতে আল্লাহর হেফাজত থেকে সে মুক্ত হয়ে যায়, আল্লাহ তাকে হেফাজত করেন না। ছেলে পড়ে গেছে, নিশ্চিত মরবে, অথচ বেঁচে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই মরেছে, আপনার ছেলে বেঁচে গেছে, এরকম ঘটনা হওয়ার হামেশা আমরা দেখছি না? আপনার ছেলে পাঁচক্ত সালাত আদায় করে, বাপ মা ছেলের জন্য দোয়া করে, দূর থেকে আল্লাহ দোয়া কবুল করেন, ছেলের কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কারণ ছেলেও নামাজি, পাঁচক্ত সালাত আদায় করে, বাবাও পাঁচক্ত সালাত আদায় করে, ছেলেও দিনদার, বাবাও দিনদার, দোয়া কবুল করবেই। কারণ তিনজনের দোয়াল হাদিসে রয়েছে না, না সাক্কা নিঃসন্দেহে কবুল হয়। তা একজন হচ্ছে বাপের দোয়া, আরেকজন হলকে মুসলিমের দোয়া, আরেকটা হলো মুসাফিরের দোয়া, তাই আছে না? যদি বাপ নেককার হয় তার দোয়া কবুল করে, আল্লাহ তাকে দোয়া মাহরুম করেন না। পাঁচক্ত সালাত তর্ক করা যাবে না কোনো অবস্থাতেই, এটা মনে রাখতে হবে। কারণটাকে জানেন, সালাত হচ্ছে উম্মুল ইবাদাত, সমস্ত ইবাদতের মূল হচ্ছে সালাত। সব ভালো সালাত নেই, আমার মন ভালো সালাত পড়া কি দরকার? সে যুক্তি দিয়ে সালাত তর্ক করা যাবে না। যদি সালাত তর্ক করার সুযোগ থাকতো পীর আউলিয়াদের, তাহলে আমার রসুলের সালাত তর্ক করার সুযোগ থাকতো না? তিনি তো কখনোই সালাত তর্ক করেননি। এমনকি মায়েশা সিদ্দিকা বলছেন, যখন আল্লাহ রসুল ফালাম্মা বাদদানা, ভারী হয়ে গেল দেহ, তখনও তিনি বসে বসে সালাত আদায় করেছেন, সালাত তর্ক করেননি। এমনকি হাদিসে পরিষ্কার বলা রয়েছে, বসতেও না পারলে তুমি পাশে সৈয়দ করো, না হলে ইশারা সালাত আদায় করো। সালাতের কোনো মাপ নাই। যে আমার নবীর সালাত মাপ না হয়, আপনি যত বড় পীর আউলি হন আপনার সালাতকে মাপ আছে নাকি? এত সহজ না বিষয়টি, গুরুত্ব দিতে হবে, হালকা করে দেখার উপায় নেই। আজকাল কথা হচ্ছে বিনওয়াজিস জানাজা পড়তে হবে, বাধ্য করা হচ্ছে, জি না, পরিষ্কার রয়েছে অন্য হাদিসে, আল ফারকু বাইনাল আবদি ওয়াশ্শিরকি তারকুস সালাত, মুশরিক আর মুমিনের পার্থক্য হচ্ছে সালাত তরক করা। নাম টাকালে মুসলমান হলে হবে? সালাত তরক করবেন, এরপর আপনাকে মুসলমান গণ্য করতে হবে, আপনার জন্য দোয়া করতে আল্লাহ কাছে, আল্লাহ মাকুল্লাহ রাহাম, আল্লাহ তো ক্ষমা করো, আল্লাহ তো ওই দোয়া কবুল করবে না। অর্থাৎ সালাত যেন কেউ বাদ দেবেন না, বিষয়টা মনে রাখবেন, যে আল্লাহ রসুলের ওসিয়ত আমাদের জন্য। চার, আল্লাহ তাশরিবান্না খামরান, খাবরদার তোমরা মদ খেও না। ফাইন্নু রাসুল কুল্লি খাতিয়াতেন, মদ হল সমস্ত পাপের মূল, এটাকে উম্মুল খাবায়েস বলা হয়। সালাত যেমন উম্মুল ইবাদাত, মদ তেমনি উম্মুল ফাওয়াহিশ, উম্মুল খাবায়েস। যত নিকৃষ্ট কাজের
মূল হচ্ছে মদ পান। বাংলাদেশে যে কত গ্যালনকে গ্যালন মদ পান করা হচ্ছে তা হিসাব নাই। মদ অধিদপ্তর একটা আছে বাংলাদেশে, তারা হিসাব করে কতগুলো ইয়াবা ঢুকলো আর কতগুলো ফেন্সিডেন্ট ঢুকলো, কতগুলো ধরা হলো, কতগুলো বন্ধ হলো, এই হিসাব পাওয়া যায় না। কারণ যারাই রক্ষক তারাই তো ভক্ষক। সারা দেশ এখন মদকে সয়লাভ হয়ে গেছে। অত দেড় হাজার বছর পূর্বেই বিষয়টি সম্পর্কে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার ভাষায় জাতির উদ্দেশ্যে বলে গিয়েছেন, দেখো খবরদার, মদ যদি চালু হয়ে যায় সমাজে, এটাকে হলো উম্মুল খাবায়, সমস্ত খবিস কাজের মূল হচ্ছে মদ। মদ ঢুকলে তার মাথা ঠিক থাকবে না। অথচ বড় বড় মজলিসে মদ পানের আসর বসতেছে, বড় বড় হোটেলগুলোতে মদের আসর বসে, বাইরের লোক টের পায় না। তাদের তথ্য এখন আর কিছু গোপন নাই। অতএব বিষয়টি সাবধান, জনসাধারণ যদি একবার এটা চলে যায়, ব্যাপকতা লাভ করে, তাহলে কোনো আইন কানুন দিয়ে এই দেশ বাঁচানো কোনো মতেই সম্ভব নয়। কারণ সমস্ত পাপের মূল হচ্ছে মাদকতা, আর সমস্ত ইবাদতের মূল হচ্ছে সালাত। একজন লোক সালাত তর্ক করে না, সে লোক ঠিক থাকবে যত পাপই সে করুক। একদিন জন ব্যক্তি এসে বললে, হে আল্লাহ রসুল, এই লোকটা তো সালাত আদায় করে, আমাদেরকে চুরিও করে। তো আল্লাহ রসুল বললেন, যত চুরিই করুক, ওই সালাত ওকে আবার ফিরিয়ে আনবে আল্লাহর দিকে, দেখো সে সালাত পড়ে কিনা ঠিক মতো। আপনি সালাত পড়বেন না অথচ বলবেন আমি কি ভালো আছি, এটা হবে না। আবার মদ খাবেন নিয়মিত, আপনি আমার মদ খালি কী হবে, আমি কন্ট্রোলে আছি, সমস্যা কী? জি না, আপনার চাইতে বড় জ্ঞানী আমার রসুল, আপনার চাইতে বড় জ্ঞানী আমার আল্লাহ। তাই পরিষ্কার ভাষা সুরা আল ইমরান 90 আয়াতে নিষেধ করে দিয়েছে, ইন্নাল খামরা ওয়াল মাইসরা ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজস মিন আমালি শায়তান ফাস্তানিবুহু, খবরদার। এটা সুরা মায়দানা 90 আয়াত। নিশ্চয়ই মদ, জুয়া, এই যে কি দাবার ঘুটি, আনসাব, যেখানে যে হাজতখানায় যেমন ওই যে কবরে যেসব গরু মুরগি এগুলো জবাই করে না, এগুলো সবই রেজিসন, নাপাক বস্তু, মানে আমালে শয়তান, শয়তানের কাজ, ফাস্তানিবু, এগুলো থেকে তোমরা বিরত হও। আল্লাহর কালাম, রসুলের কালামের অবাধ্যতা করে মদ খেলেও আমার কোনো সমস্যা হয় না, আমি ভালো আছি, এই যুক্তি দেওয়া যাবে না। এর মধ্যে আলেমরা ঢুকে বসে আছে, ওরা সমানে তামাক খাবে আর বলে খুব খুশি, জর্দা খাবে, তামাক খাবে। মদ শুধু ফেন্সিডিলের ইয়াবা নয়, তামাকও মদের অন্তর্ভুক্ত, এটা একটা মাদকতার অন্তর্ভুক্ত। কুল্লুমা আস্করা কাসিরুহু ফকালিলুহু হারাম, যা বেশি খেলে মাদকতা নেই তার কমটাও হারাম। আপনি সুস্থ মানুষ তামাককে বসে থাকেন তো দেখি স্থিতি পড়ে যান কিনা, আপনি হলেন তামাক খোর, আপনি একশোটা খেলেও আপনার কিচ্ছু হয় না, আপনাকে দিয়ে আইন নয়, আইন হবে সুস্থ মানুষকে দিয়ে। অতএব তামাক জর্দা বর্জন করুন, সঙ্গে সঙ্গে তামাক যত যাবতীয় পণ্য বর্জন করেন। আর যারা তামাক চাষ করেন উত্তরবঙ্গের বিশেষ করে কুষ্টিয়া রংপুর এসব জায়গাগুলোতে, এসব তো চাষিদেরকে বলবো টাকার লোভে তামাক চাষ করবেন না। এই হারামের চাষ করে যত টাকা ইনকাম করবেন সমস্ত টাকাটাই হারাম হবে। মনে রাখবেন বাঁচার জন্য ইহুদিরা যখন আল্লাহ পাক নিষেধ করলেন যে তোমরা চর্বি খেও না, তোমরা এত বদের বদ, চর্বি খাইতো না, চর্বি গলেয়ে সেগুলো বিক্রি করতো বাজারে করে সেই টাকা খাইতো, যদি চর্বি খাওয়া নিষেধ, তা আপনারাও নিজেরা হয়তো তামাক খান না, হয়তো জর্দাও খান না, কিন্তু তামাক বিক্রি করে টাকা তো খাচ্ছেন, যে পুরো ইহুদিদের কারবার। আমরা উত্তরবঙ্গে বসবাস করি, আমাদের জীবনের শুরু থেকে এর বিরুদ্ধে কথা বলে আসছি, আমরা এখনও বলছি তামাক ব্যবসায়ীরা কী খাবে, খাওয়ানোর দায়িত্ব আপনাদের, দায়িত্ব আল্লাহর, ওটা অবশ্যই বাতিল করতে হবে। সেখানে ধান চাষ করেন, পাট চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন,
আল্লাহ পাকে বাংলা জমিনে বহু কিছুর সুযোগ রেখে দিয়েছেন। আজকে দেখলাম অস্ট্রেলিয়াতে একটা আলুর 8 কেজি ওজন হয়েছে, বরকত কীভাবে হচ্ছে দেখছেন। কদিন আগে দেখলাম একটা কুমড়ার ওজন হয়েছে 31 মণ, কী বলবেন এখন, সুবহানাল্লাহ বলবেন না, জীবনে শুনছেন 31 মণ একটা কুমড়ার ওজন হয়? আল্লাহ ইচ্ছা করলে আপনার 1 কাঠা জমিতে যে বরকত দিতে পারেন, আর 1 বিঘা জমিতে তা আপনি পাবেন না। যদি আপনি হারাম থেকে দূরে আসেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি হারাম বর্জন করলাম, তামাক চাষ করব না, আমি 1 কাঠা জমিতে ধান চাষ করলাম, তুমি বরকত দাও, ওই 1 কাঠা ধান চাল দিয়েই আপনার সংসার চলবে ইনশাল্লাহ, আপনার কোনো কষ্ট হবে না। আল্লাহ রুজির মালিক, বিশ্বাস করুন, হারাম থেকে বেঁচে থাকুন। এটা আল্লাহর নির্দেশ, আমার রসুলের নির্দেশ, যেন কেয়ামতের দিন যখন আল্লাহর সামনে আমরা দাঁড়াবো তখন যেন বিচারে ঠকে না যেতে হয়। এরপরে 5 নম্বর নির্দেশ, ইয়াকা ওয়াল মাআসিয়া, তোরা যাবতীয় গুনাহ থেকে দূরে থাকো, ফাইন্না বিল মাআসিয়াতে হাল্লা গাজাবুর রব, যখন তুমি গুনাহের কাজ করবে তখন সাখাতুল্লাহ, আল্লাহর ক্রোধ তোমার উপরে নেমে আসবে। তুমি ব্যক্তি হও আর সমাজ হও আর রাষ্ট্রনেতা হও, আল্লাহর ক্রোধ নামলে তুমি ঠেকাতে পারবে না। আপনি খুব ভালো মানুষ, খুব জোরে কাজ করছেন, হঠাৎ করে দেখা গেলো ডাইনারটা প্যারালাইজড হয়ে গেছে, দুনিয়ার ওষুধ খেয়ে আর ঠিক হচ্ছে না, এটি কিন্তু আল্লাহর ক্রোধ। সাবধান, বেশি বাড়াবাড়ি করা যাবে না। যদি অন্যায় কাজ করো শক্তির জোরে, আল্লাহ কিন্তু বরদাস্ত করবে না। আল্লাহ সাখাতুল্লাহ, আল্লাহর ক্রোধ নেমে আসবে যে কোনো মুহূর্তে। ওয়াইয়া কেবল ফেরার মানে জাহাব, যুদ্ধের ময়দান থেকে পালিও না। যুদ্ধ মানে কি, যে যুদ্ধ আমরা করবো ওই যুদ্ধ নাকি? এখন তো হচ্ছে গজল ফেকরি, চিন্তার জগতের যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, এবং রাইফেল বন্দুকের যুদ্ধ হিসাব মতো নাই পৃথিবীতে, যা আসবে আসে টুকটাক, খালি বোমা বানাচ্ছে, খালি ওই তা দিতে হবে হাঁসের ডিমের মতো, কারণ বোমা কেউ মারতেও পারবে না, মারলে নিজেও মরবে লোকেও মরবে, ও যারা মারবে তার হিসাব করে দেখা যায় ও করতে লাভ নেই, ওগুলো বেকার খালি। মূলত যুদ্ধ হচ্ছে চিন্তা ধারার ক্ষেত্রে যুদ্ধ, একটা মানুষ শিরিক করছে, বেদাত করছে, অন্যায় করছে আল্লাহ পাকের বিরুদ্ধে, সমাজের শৃঙ্খলা বিনষ্ট করছে, তাকে বুঝান, ফিরিয়ে আনেন আল্লাহর পথে, নইলে সমাজ বাঁচবে না, আপনিও বাঁচবেন না। এ বিষয়ে হাদিসে পরিষ্কার ব্যাখ্যা এসেছে, বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছে না, খালি একটাই কথা হলো, যখন সমাজ সংস্কারের কাজ হচ্ছে এটাই হলো বড় যুদ্ধ। বিভিন্ন ইসলামী সংগঠন সমাজ সংস্কার করার জন্য সাংগঠনিকভাবে সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, যদি সেই প্রচেষ্টা লিল্লাহিয়াত থাকে, সেখানে দুনিয়াবি কোনো স্বার্থ না থাকে, তো সেখানের অংশগ্রহণকারী ভাই বোনদের যে কোনো মূল্যে সেখানেই টিকে থাকতে হবে, যাতে সংস্কার প্রচেষ্টা জোরদার হয়, বাতিল আকিদা আমল বিদূরিত হয়, হক আকিদা আমল সমাজে বিজয় লাভ করে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এটাই হলো বর্তমান যুদ্ধে যুগে সবচেয়ে বড় যুদ্ধ। ওয়াইন হালাকান্না, সবাই যদি চলেও যায়, সবাই যদি ধ্বংস হয়ে যায়, তথাপি তুমি টিকে থাকো, এর বাস্তব প্রমাণ এসে গেছে ওহদের যুদ্ধে, যখন আল্লাহ রসুল বললেন এই 50 জন তীরন্দাজ তোমরা এই ছোট্ট জায়গায় পাহারা দেওয়া, যদি আমরা হেরে যাই আমাদের লাশ যদি পড়ে থাকে, তোমরা দেখো যে কাকে সে ছো মেরে মেরে আমাদের নিয়ে যাচ্ছে, তথাপি তোমরা যেন এই পাহাড়ের গিরিপথ ছেড়ে দিও না, তারা সে কথা মানেনি। যখন দেখলো যে মুসলমান জিতে গেছে, গনিমতের মাল জমা করা হচ্ছে, 50 জনের মধ্যে 40 জনই সেখান থেকে বেরিয়ে এসে আল গনিমা বলে ঝাঁপিয়ে পড়ল গনিমত লুট করার জন্য, 10 জন টিকে থাকলো কোনো মতে, শত্রুপক্ষ টের পেয়ে গেল, 10 জনকে হত্যা করে ঢুকে পড়ল ভিতরে, সাক্ষাৎ বিজয়ে চূড়ান্ত বিপর্যয়ের সম্মুখীন হয়ে গেল মুসলমানদের মধ্যে। সাইয়দুস সোহাদা হযরত হামজা বিন আব্দুল মুত্তালিব, বীর কিশোরী হামজা নিহত হলেন, এমনি করে প্রায় 70 জন সেরা বীর ওই দিন যুদ্ধে দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেলেন, শুধু একটা ভুলের জন্য। অর্থাৎ আমিরের নির্দেশ ফলো করার মধ্যেই নেকি আছে, এই কারণে সেখানে নিজের নয় জাতির কল্যাণ আছে,
যে দেশে বসবাস করছি, দেশে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা যেভাবে করছেন তারা আল্লাহকে কৈফিয়ত দেবেন, যতক্ষণ তারা নেতৃত্বে আছেন তাদের প্রতি আনুগত্য করাটাই কিন্তু প্রজাদের দায়িত্ব। বিদ্রোহ করলে ক্ষতি বেশি, সাধ্যমতো উপদেশ দেওয়াটি আমাদের দায়িত্ব, পরামর্শ দেওয়াটি আমাদের দায়িত্ব। প্রত্যেক মানুষকেই বলল আল্লাহর আনুগত্য করুন, আল্লাহর অবাধ্যতা করবেন না। যখন সমাজ একটা দিকে চলছে সবাইকে তার আনুগত্য করে চলতে হবে, ভালো হোক মন্দ হোক। কারণ সবচেয়ে বড় দায়িত্ব হল রাষ্ট্রনেতার, তার পরের দায়িত্ব অন্য সবারই। যিনি যত বড় দায়িত্বের অধিকারী তাকে তত বড় কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে। তো সবাইকে সাবধান থাকতে হবে, কোনো অবস্থায় যেন একটা সুশৃঙ্খল সমাজকে বিপর্যস্ত করার জন্য কোনোরকম চেষ্টা করাটা আল্লাহ পছন্দ করেন না। সাত নম্বর, ওয়াইজা আসাবান্নাসা মাউতুন ওয়া আনতা ফীহিম ফাসবুত, যখন কোনো জায়গায় মৌত আসে অর্থাৎ মহামারী আসে আর তুমি যদি সেই স্থানে থাকো তাহলে তুমি সেখানেই থাকবে দৃঢ়ভাবে, পালিয়ে যাবে না। করোনা মহামারী এসেছে আমাকে পালায়নি, পালিয়ে যাবো কোথায়? এমন একটা মহামারী সারা বিশ্ব করোনায় আক্রান্ত। আর এখানে আল্লাহর রাসূল যেটা বলছেন স্থানিক মহামারী, এর পিছনে ঘটনা আছে আমরা এর আগেও আপনারা শুনেছেন, সেদিকে যাচ্ছি না। স্থানিক মহামারী যদি আসে, আগে আসতো স্থানীয়ভাবে, কোনো জায়গায় পক্স লেগেছে এলাকায় তোরা যাস না, অমুক জায়গায় কলেরা লেগেছে খবদার সেখানে যাস না, এটা আমরা আমাদের মুরব্বীরা আগে নিষেধ করতেন। যদি আপনি থেকে যান আর ওই অবস্থা যদি করোনা মানে অন্য কোনো মহামারী এসে যায় স্থানীয়ভাবে, আপনি সেখানেই থাকবেন, পালাবেন না। আর যদি দূরে থাকেন যাবেন না সেখানে, এটা হলো বিধান। আট নম্বর, ও আনফাক আলা আয়ালেক মিন তাওলিক, তুমি তোমার পরিবারের সদস্যদের উপরে খরচ করো তোমার সাধ্য মতো। পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে আর আপনি যে মদ খেয়ে থাকবেন বা চুরি করে বেড়াবেন অন্য জায়গায় চলে যাবেন, পরিবারের দায়িত্ব আপনি নেবেন না, এটা হবে না। পরিবারের দায়িত্ব আপনার, ও আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরা তাহরিমের ছয় নম্বর আয়াতের এই মৌলিক নির্দেশনা প্রত্যেক মুমিনের ক্ষেত্রে কর্তব্য মেনে চলতে হবে আমাদেরকে। নয় নম্বর, ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবান, পরিবারের সন্তানদের উপর থেকে আপনি আদবের লাঠি উঁচা করবেন না, উঠিয়ে নেবেন না। অর্থাৎ সন্তান যত বড়ই হোক, সে সন্তান তাকে উপদেশ দেওয়া, আদব শিক্ষা দেওয়া আপনার কর্তব্য। ছোট থেকে বড় পর্যন্ত যতদিন সন্তান বেঁচে থাকবে, বাবা বেঁচে থাকবে, মা বেঁচে থাকবে, ততদিন সন্তানকে আল্লাহর পথের আদব শিক্ষা দেওয়াটা তাদের কর্তব্য। লাঠি উঠিয়ে নিও না, তার অর্থ লাঠি পেটা করা নয়, তাকিদ করো, খবরদার এটা করো না, এটা করো না, এটা করো, এটা করো, এই এই কাজ করতেই হবে আপনাকে। বাইরের লোক এসে এই উপদেশ দেবে না, আপনি সংসারের পিতা বা মাতা বা বড় ভাই বা বড় চাচা, আপনাদের এ দায়িত্ব শিষ্টাচার শিক্ষা দেওয়া। এজন্য আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেই ফেলেছেন, আমরা কি ঘরে ঘরে পুলিশ দেব? এটি কারোর পক্ষে কি সম্ভব? এই যে কিশোর গ্যাং হচ্ছেন, দেখেন না, কিশোর গ্যাং তো সুপরিচিত শব্দ। এখন ছোট্ট ছোট্ট ছেলে এরা মানুষ খুন করে, এরা মদ খায়, এরা ধর্ষণ করে, এমন কোনো পাপ নেই যারা করে না, এদের শেখাচ্ছে কে? এদের বাপ মারা এদেরকে আদব শিক্ষা দেয়নি। ও ছেলে বড় হলে ঠিক হয়ে যাবে, এটি প্রায় সবাই বলে না, বড় হলে শিখবে না, ছোট থেকেই শেখাইতে হবে। এজন্য আল্লাহ রাসূলের হাদিস মনে রাখতে হবে, সাত বছর বয়স থেকে ওকে মসজিদ নিয়ে যাও, ওকে সালাত শেখাও, সালাত না পড়লে দশ বছর বয়স হলে ওকে মারো। মানে সালাত আগে, সালাত না শেখানো পর্যন্ত একটা ছেলে নষ্ট হবেই, তো কেউ ঠেকাতে পারবেন না। আপনি ছেলে পেলে নিয়ে খেলে টিভি দেখাবেন বসে বসে, আপনি যদি মুসল্লি মসজিদ যাবেন, এটা হবে না। এমনকি মারার নির্দেশ পর্যন্ত আল্লাহ রাসূল দিচ্ছেন, তিনি হলেন মুআল্লিম, শিক্ষক, পৃথিবীর সেরা শিক্ষক তিনি। তিনি যেভাবে শিক্ষা দিচ্ছেন আমাদের সেইভাবে মেনে চলা কর্তব্য। দশ নম্বর, ও আখফিহিম ফিল্লাহ, তুমি সবসময় তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও।
অন্য কিছু ভয় দিয়ে লাভ নেই, আল্লাহর ভয় দেখো। আল্লাহ তোমাকে বাবু এই কাজটা করো না, আল্লাহ তোমাকে গোনা দেবে, আল্লাহ তোমাকে আগুন দিয়ে পোড়াবে, এইভাবে কথা বলেন তাহলে ও আল্লাহ সম্পর্কে জানবে, জাহান্নাম সম্পর্কে জানবে, ওর মধ্যে ছোটো থেকে একটা ধারণা তৈরি হয়ে যাবে আমি যদি অন্যায় করি তাহলে আমাকে জাহান্নামে যেতে হবে, আল্লাহ আমাকে ধরবে। এইভাবে যদি বাপ মারা মুরব্বীরা তাদের বাচ্চাদেরকে ছোটো থেকে গড়ে তোলেন, ইনশাআল্লাহ সমাজ সুন্দর হবে, সুষ্ঠু হবে, শান্তিময় হবে। মিশকাত শরীফের একদম প্রথম দিকে বাবুল কাবার 61 নম্বর হাদিসে উনি পাবেন, মিশকাত ঘরে ঘরে আছে, বাড়ি থেকে পড়ে দেখবেন। এই 10টি উপদেশ আল্লাহ রসুলের দেওয়া আছে জাতির উদ্দেশ্যে, আমরা সেরেব আপনাদেরকে অনুবাদ করে শুনালাম, দয়া করে মেনে চলার চেষ্টা করবেন। আবার একটু সিরিয়ালটা বলে দিই। প্রথম উপদেশ হচ্ছে তোমরা শিরিক করো না, 2 নম্বর হচ্ছে বাপ মায়ের অবাধ্যতা করো না, 3 নম্বর হচ্ছে পাঁচক্ত সালাত তর্ক করো না, 4 নম্বর হচ্ছে মদ পান করো না, 6 নম্বর হচ্ছে কোনো রকম গোনাহের কাজ করো না, 6 নম্বর হচ্ছে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে না, অর্থাৎ কোনো সংস্কারমূলক কাজে যখন তোমরা থাকবে, একটা ভালো কাজ করছো সকলে মিলি সমাজ পরিচ্ছন্ন করার জন্য, এই সঙ্গবদ্ধ জীবন থেকে তোমরা বিচ্ছিন্ন হবে না, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হচ্ছে তোমরা যখন কোনো মহামারী এলাকায় যাবে সেখান থেকে পালিও না, সেখানে টিকে থাকো, 8 নম্বর হচ্ছে তোমার সন্তানদের উপরে পরিবারের উপরে খরচ করো তোমার সাধ্য মতে, পরিবার উপরে খরচ করার জন্য তোমার চুরি করতে হবে না, ডাকাতি করতে হবে না, সাধ্য মতো। ছোট্ট একটা ঘটনা হঠাৎ খেয়াল হয়ে গেল, ছোটোবেলায় আমরা পড়েছিলাম মাদ্রাসায়, বাপ অন্যের শাকালু ক্ষেতের, যাকে এদিকে আমার কী বলি কী আলু, শাকালু বলতে মিষ্টি লাগে যে আলুগুলা, মিষ্টি আলু না আরেকটা বলো যে গোল গোল সাদা হয় মাটি তোলে থাকে কি, কেশর, হ্যাঁ তোমাদের বাংলাতে বলে ভালো, কেশর আলু, মোম আলু তো লম্বা হয় আর এগুলো গোল হয় মাটির তলে থাকে, খেতে খুব মিষ্টি লাগে। তো বাপ সংসার চালাতে পারছে না, পাশের ক্ষেতে শাক আলু তুলতে গেছে, আমরা সাতক্ষীরা বলি শাক আলু, আপনার বললেন কেশর আলু, তো তুলতেছে, ছেলে কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে, ওকে বলে তুমি থাকো যেন কোনো লোকজন আসলে আমাকে একটু গলা খাকার দিয়ে হলো খবর দিও তাহলে আমি পালিয়ে যাবো। ছেলে কিন্তু জিনিসটা ভালো লাগেনি, ও বলছে আব্বা আব্বা শীঘ্র আসেন, বাপ মনে করে নিশ্চয়ই তাহলে মালিক এসে গেছে, মারছে দৌড়, বলে কী ব্যাপার, আব্বা আপনি দেখি বললো তো আপনি চুরি করছেন, কে দেখলো, কই মানুষ তো দেখছি না, আল্লাহ দেখছে। ছোট্ট ছেলে গেছে এই কথা শুনিয়ে বাপ এমন লজ্জা পাইছে, সামলটা ফেলতে দিন আর দরকার নেই, যে ছেলের জন্য আমি চুরি করতে হলাম, ছেলে আমাকে বলছে আল্লাহ দেখছে উপদেশ দিচ্ছে, আমি এই কাজ কেন করবো। এই ঘটনাটা ছোট্ট হলো, এর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে, কারণ আমরা সাধারণত পাপ করি সন্তানদের জন্যই করি, সন্তান যদি উল্টো উপদেশ দেয় সে বাপকে সে কাজ করে, ছোট্টবেলায় পড়ায় ছোট্ট ঘটনার মধ্যে অনেক শিক্ষণীয় রয়েছে। আমাদের সন্তানরা যদি এরকম আল্লাহকে ভয় করে পিতারা ইনশাআল্লাহ সোজা হয়ে যাবে, যারা বাপ আছেন তারা সাবধান হন, যারা সন্তান তোমরাও সদুপদেশ দেওয়া শেখো, প্রয়োজনে সবসময় হক কথা বলতে হয়। এরপরে তাদের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না, সবসময় তাদের উপদেশ দিতে হবে, নইলে আগাতে পারবে না, ছেলে যে কোনো সময় অন্যায় করতে পারে, বাপকে থামো বাবা কাজ করো না, এটুকু অন্তত তাকে বলতেই হবে, সে মানুক আর না মানুক। আর শেষে হলো সবসময় পরিবারকে আল্লাহর ভয় দেখাতে হবে, অন্য কিছুর ভয় নয়, কারণ আল্লাহর ভয় মনে থাকলে মানুষ সমস্ত পাপ থেকে দূরে থাকে, অন্য কোনো ভয় মানুষ করে না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই আল্লাহ রাসূলের এই 10টি ওসিয়াত পালনের তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।